আমি আজ বলতে যাচ্ছি উসমানীয় খেলাফতের প্রতিষ্ঠাতা মুসলিম ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র মহাবীর ওসমান বীর কথা। আমাদের আগে যারা পৃথিবী ভ্রমণ করে গেছেন এবং জানার মানার বোঝারা স্মরণীয় কাজ করে গেছেন তাদের নিয়েই গঠিত হয়েছে ইতিহাস। তাদের মধ্যে যেমন ভালো ইতিহাস আছে তেমনি আছে খারাপ ইতিহাস। কেউ অন্যায় করে গঠন করেছে ইতিহাস, কেউ আবার তার বিরুদ্ধে গিয়ে। ওসমান যার নামে নামকরণ হয় ওসমানীয় সাম্রাজ্যের, যাকে অটোমান সাম্রাজ্যও বলা হয়ে থাকে। ওসমান থেকে উত্তমান এবং ধীরে ধীরে ইউরোপীয়দের কাছে হয়ে যায় অটোমান। সে যাই হোক না কেন, আমরা ওসমান বলেই সম্বোধন করব। প্রথম ওসমানের নাম তৃতীয় রাশিদুন খলিফা ওসমান ইবনে আফফানের নামে নামকরণ করা হয়েছিল। তার জন্মের পূর্ব থেকেই মঙ্গলদের নির্যাতন তীব্র পর্যায়ে ধারণ করেছিল। তারা বাচ্চা বুড়ো নারী কাউকেই ছাড় দিত না, যেখানে যেত তা ধ্বংসস্তূপে পরিণত করত। অপরদিকে ছিল বাইজেন্টাইনরা। ওসমান দুই দলের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং প্রতিষ্ঠা করেন সালতানাতে উসমানিয়া। ওসমানের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল যুদ্ধ। তার বাবা আত্মগুল গাজীও পুরোটা জীবন জালিমের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন, যার ফলে বালক বয়স থেকে এক প্রকার দেয়ালে পিঠ লাগার কারণে যুদ্ধ করতে হয় ওসমান গাজীকে। ওসমান গাজী বিখ্যাত শাইক এদেব আলীকে শ্রদ্ধা করতেন এবং তার মতামতকে গুরুত্ব দিতেন। তিনি প্রায়ই এসকেশেইরে এদেব আলীর সাথে সাক্ষাৎ করতেন। এক রাতে এদেব আলীর দরগাতে অবস্থান করার সময় দেখা স্বপ্ন পরের দিন তিনি এদেব আলীকে জানান। তিনি বলেন, আমার শাইক, স্বপ্নে আমি আপনাকে দেখেছি, একটি চাঁদ আপনার বুকে দেখা দিয়েছে, এটি উঠতে থাকে এবং আমার বুকে এসে অবতীর্ণ হয়। আমার নাভি থেকে একটি গাছ ওঠে, এটি বৃদ্ধি পায় এবং শাখা প্রশাখা এত বেশি হয় যে এর ছায়া পুরো পৃথিবীকে আবৃত করে ফেলে। এই স্বপ্নের অর্থ কি? কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর এদেব আলী ব্যাখ্যা দেন, অভিনন্দন ওসমান, সর্বশক্তিমান আল্লাহ তোমার এবং তোমার বংশধরদেরকে সার্বভৌমত্ব প্রদান করেছেন। আমার কন্যা তোমার স্ত্রী হবে এবং সমগ্র বিশ্ব তোমার সন্তানদের নিরাপত্তাধীন হবে। ওসমানের স্বপ্ন ওসমানীয় সাম্রাজ্যের উত্থানে জোরালো ভূমিকা রেখেছে। ওসমানীয় পণ্ডিতদের কাছে এই স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদান ছিল। প্রথম ওসমানের পিতা আত্মগুল মঙ্গলদের আগ্রাসন থেকে রক্ষা করে তুর্কি কায় গোত্রকে মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ায় নিয়ে আসেন। তার মায়ের নাম ছিল হালিমা খাতুন। ওসমান রুম সুলতান প্রথম কায়কোবাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন। সুলতান তাকে আনাতোলিয়ায় বেইলিক প্রতিষ্ঠা এবং পশ্চিমে বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধির অনুমতি প্রদান করেছিলেন। বাইজেন্টাইন সাম্রাজ্য দুর্বল হতে থাকায় এই অনুমতির সুযোগ সৃষ্টি হয়। অন্যদিকে পূর্বাঞ্চলে সেলজুক তুর্কিদের অধীনে মুসলিমরা ক্রমাগত মঙ্গল আগ্রাসন ও অভ্যন্তরীণ কলহের কারণে বিভক্ত হয়ে যাচ্ছিল। 1258 সালে ওসমানের জন্মের বছরে হালাকু খান বাগদাদে আক্রমণ করেন। 1251 সালে আত্মগুল গাজী নাইসিয়ান শহরের থেবাসিউন জয় করেন। এর নতুন নামকরণ করা হয় সোগুত, এটি তার সাময়িক রাজধানী হয়। ওসমান এখানে 13 ফেব্রুয়ারি 1258 জন্মগ্রহণ করেছেন। পিতার মৃত্যুর পর ওসমান প্রথম বে হন। এই সময় নাগাদ দুর্বল হয়ে পড়া বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার জন্য সমগ্র ইসলামিক জগৎ থেকে সৈনিকরা তার শাসনাধীন অঞ্চলে এসে জড়ো হতে থাকে। এছাড়াও মঙ্গলদের হাত থেকে বাঁচার জন্য অসংখ্য মানুষ ওসমানের বেইলিকে এসে আশ্রয় নেয়। তাদের মধ্যে অনেক গাজী ছিল। ওসমানের দক্ষ নেতৃত্বে এই যোদ্ধারা দ্রুত কার্যকর বাহিনী হিসেবে গড়ে ওঠে এবং এর ফলে সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। ওসমান বাইজেন্টাইনদের দিকে সীমানা বৃদ্ধি এবং তার তুর্কি প্রতিবেশীদের সাথে সংঘর্ষ এড়িয়ে চলার কৌশল গ্রহণ করেন। উত্তর ফ্রিজিয়ার অনুর্বর এলাকা থেকে বিথিনিয়ার উর্বর সমভূমির দিকে যাওয়া গিরিপথের মধ্য দিয়ে তিনি প্রথমে অগ্রসর হন। ওসমান তার জীবনে অনেক যুদ্ধ করেছেন, তার মধ্যে প্রথমে কুলুচাইসার দুর্গ বিজয়, এরপরে ক্রমান্বয়ে বিলেচিক, ইয়ারহিসার ও ইনেগুল বিজয় করেন। এতে করে বাইজেন্টাইন সাম্রাজ্যের মনোবল ভেঙে দেন ওসমান বে, যার ফলে বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাটের নির্দেশে বাফিওসের যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ওসমান গাজী বিজয় লাভ করার মাধ্যমে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা তার কোনো বাধা থাকে না। ওসমানের জীবনের বাকি যুদ্ধের মধ্যে অন্যতম হল আর্মেনিয়ার বেলির যুদ্ধ, ডোমানিকের যুদ্ধ, বাফিয়াসের যুদ্ধ, ডিম্বোসের যুদ্ধ, বুসরা অবরোধ। ওসমানের তলোয়ার ওসমানীয় সুলতানদের অভিষেকের সময় ব্যবহৃত রাষ্ট্রীয় তলোয়ার ছিল। ওসমান তার পৃষ্ঠপোষক ও শ্বশুর শাইক এদেব আলী কর্তৃক প্রদত্ত তলোয়ার গ্রহণের মাধ্যমে এই প্রথা শুরু হয়। সুলতানের ক্ষমতা গ্রহণের 2 সপ্তাহের মধ্যে অভিষেক অনুষ্ঠান হতো। আবু আইয়ুব আনসারির মাজার কমপ্লেক্সে এই অনুষ্ঠান সম্পন্ন হতো। তলোয়ার প্রদানের প্রতীকী অর্থ রয়েছে। এতে দ্বারা বোঝানো হতো সুলতানকে প্রথম ও প্রধানতম যোদ্ধার দায়িত্ব পালন করতে হবে।
মেফলেভি তরিকার দরবেশ কোনিয়া শরীফ নতুন সুলতানকে এই তলোয়ার প্রদান করতেন এবং এই দায়িত্ব পালনের জন্য তাকে কোনিয়া থেকে কনস্টান্টিনোপলে আসতে হতো। ওসমান বে দুজন স্ত্রী ছিলেন, রাবিয়া বালা হাতুন বিয়ে 1280 সালে, শাইখ এদেবালির কন্যা, মালহুন হাতুন বিয়ে 1289 সালে, ওমর বের কন্যা। ওসমান বের পুত্র সন্তান প্রথম ওরহান 1291 থেকে 1362 মালহুন হাতুনের সন্তান, আলাউদ্দিন পাশা 1292 থেকে 1331 1332 সালে মৃত্যু, বালা হাতুনের সন্তান, জোবান বে, পাজারালু বে, হামিদ বে, মেলিক বে। অবশেষে 1326 সালে 68 বছর বয়সে এই গাজী মৃত্যুবরণ করেন। ইসলামের খেদমতে জীবন উৎসর্গ করা এই মহান ব্যক্তিকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।